এই উৎসবের মৌসুমে সবাইকে জানাই শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা। শুধুমাত্র শারদীয়া কেন, দীপাবলি, ভাইফোঁটা, ছট পুজো সব কিছু পুজোর জন্য জানাই অনেক 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 শুভেচ্ছা, অনেক ভালোবাসা, বড়দের অনেক অনেক প্রণাম আমাদের রায় বাংলার তরফ থেকে। তো আমরা রায় বাংলায় পুজো স্পেশালে নানান জায়গায় ঘুরে বেরিয়েছি, তাই না? কিন্তু ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি রায়গঞ্জের উকিলপাড়ার নৈবেদ্যতে, যেখানটা লোকের মুখে মুখে, মানুষের মুখে মুখে অনেক শুনেছি আমরা এবং দেখেওছি, কিন্তু অনেকেও এখনও পৌঁছতে পারেনি সেই জায়গাতে। আজকে চলে এসেছি আমরা আমাদের টিভির পর্দার মধ্যে দিয়ে, তোমরা ঘরে বসে জেনেতে পারো যে এই নৈবেদ্যতে কী রয়েছে। এবার তোমাদের জন্য স্পেশাল 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 কিছু খাবার, শুধুমাত্র খাবার নয়, আমরা যেখানটাতে যাই সেখানকার পরিবেশটা কেমন সেটাও কিন্তু তুলে ধরি, আমরা সেখানকার বসার জায়গা থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত তুলে ধরি তোমাদের জন্য, তোমাদের জন্য, তোমাদের জন্য। তো সেরকম ভাবটাই নিয়েই আজকে আবার আমরা চলে এসেছি এখানটায় আমাদের পুজো স্পেশাল হুকুমুকো হ্যাংলা নিয়ে, যার সহযোগী নিবেদক দি ঢাকা জুয়েলার্স। আজকে আমরা রয়েছি রায়গঞ্জের উকিলপাড়ার নৈবেদ্যতে। আস্তে আস্তে আমরা এই রাস্তা ধরে ঢুকে যাব একদম মূল দ্বার দিয়ে নৈবেদ্যর ভেতরটাতে, সেখানকার পরিবেশ, সেখানকার খাবার দাবার সব কিছু সকলের সামনে তুলে ধরবো। চলুন তাহলে ভেতরটা দেখে নিই। নৈবেদ্যর ভেতরে প্রবেশ করছি আমরা, সেই এক্সাইটেড রয়েছে আমার ভেতরে, কারণ অনেক শুনেছি, অনেকের কাছে শুনেওছি, বাট আজকে আমরা নিজের চোখে দেখছি এবং দেখার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দেখাচ্ছি রায় বাংলা টিভির পর্দার মধ্যে দিয়ে আমাদের এই পুজো স্পেশাল হুকুমুকো হ্যাংলার। এবং দেখাই যাচ্ছে যে চেয়ার টেবিল কোনোটাই এই মুহূর্তে ফাঁকা নেই, কারণ অনেকেই এসছে এই এই মুহূর্তে খাওয়া দাওয়া করার জন্য। তাদের কাছ থেকে শুনবো কেমন লাগছে তাদের এই খাবার দাবারগুলো, এবং আমি পরিবেশটাও দেখাতে যাই। খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশে সাজানো এবং পুরো ওয়াল গুলো জুড়ে সুন্দর করে ড্রয়িং করা রয়েছে, সকলের মন ভরা একখানা পরিবেশ রয়েছে এই নৈবেদ্যতে। পরিবেশ দেখছি, চেয়ার টেবিল দেখছি, ধীরে ধীরে আমরা খাবারের দিকেও যাব, কিন্তু তার আগে তোমরা একটু পরিবেশটা দেখে নাও। Thank you.
নৈবেদ্যতে এসেছি আমরা অনেকক্ষণ ধরেই, সেটা আপনারা এতক্ষণ ধরে টিভির পর্দায় দেখলেনই। আমার এখানকার পরিবেশ থেকে শুরু করে ঢোকার গেট, এবং এখানে প্রচুর ভিড় রয়েছে আজকে এই মুহূর্তে। আমরা রান্নাঘরেও গেলাম, কিন্তু সেখানকার যারা রাঁধুনিরা রয়েছেন, এতজন রাঁধুনিরা রয়েছেন, কিন্তু কেউ কথা বলার মতো অবস্থাতে নেই। এত রান্নার চাপ রয়েছে, ডাব চিংড়ি হচ্ছে, ইলিশ ভাপা চলছে, নানান রকমের রান্নাবান্না চলছে, ভেটকি মাছ, খাসির মাংস, মুরগির মাংস, অনেক কিছু রয়েছে, তারা একদম কথা বলার মতো অবস্থাতে নেই। আমরা শুধু সেই ছবিগুলো দেখাতে পারলাম আপনাদেরকে, সেই সুন্দর জায়গাটা, পরিবেশটা দেখাতে পারলাম, কিন্তু এই ভিড়ের মধ্যে থেকে, এত ব্যস্ততার মধ্যে থেকেও আমরা নৈবেদ্যর ওনারকে আমরা পাশে পেয়েছি, তার সাথে কিছুখানি গল্প করে নিই। আমার প্রথমে স্বাগত, থ্যাংক ইউ, অ্যান্ড পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাকেও এবং তোমাদের টিমকে এবং পুরো রায়গঞ্জবাসীকে আমার এবং নৈবেদ্যর তরফ থেকে পুজোর শুভেচ্ছা। আমিও অনেকবার ধরে এই নৈবেদ্যর কথাটা বললাম, এখানকার আপনার নামটা একটু শুনে নিই। আমার নাম প্রিয়া দাস মহলানবিশ। ওকে, নৈবেদ্য তাই তো, কেন এমন নামটা কেন? মানে আমি আমার হাজবেন্ড দুজনেই চেয়েছিলাম মানে নামটা এমন হবে যেখানে মানে নাম শুনেই তৃপ্তি ঘটে, আর নৈবেদ্য কথার অর্থ হচ্ছে ঈশ্বরের প্রসাদ, তো আমরা এটাকে ফলো করেই আর কি নৈবেদ্য নামটা রেখেছি। খুব সুন্দর একখানে নাম, সচরাচর কিন্তু এমন ধরনের নাম পাওয়া যায় না, নৈবেদ্য মানে পুজোর প্রসাদ, একদম সেই সঠিক কথাতেই। এবং নৈবেদ্য না খেলে পারে পুজোর প্রসাদও হয় না সাকসেস, তো সেই নৈবেদ্যতে এসেছি। এই যে পুজো, দুর্গাপুজো, কালী পুজো, ছট পুজো, অনেক ধরনের ভাইফোঁটা পর্যন্ত যে এই আমাদের ফেস্টিভ্যালটা রয়েছে, কী স্পেশাল চলছে নৈবেদ্য তরফ থেকে? নৈবেদ্য তরফ থেকে একটা স্পেশাল যেটা আমাদের এখানে ডাব চিংড়ি, ঠিক আছে, ডাব চিংড়ি, ইলিশ পাতুরি, আপনার ভেটকি পাতুরি, তারপরে আর মেন আমি একটা করছি স্পেশালি, সেটা হচ্ছে লাউয়ের পায়েস। যেটা লাউয়ের পায়েস, আর আমরা ছোটবেলা থেকে শুনি যে চাল দুধের পায়েস হয়, লাউয়ের পায়েস, লাউয়ের পায়েস, তো লাউয়ের পায়েসটা আমি দিয়ে শেষ করতে পারছি না, আমাকে ডেইলি বানাতে হচ্ছে। আচ্ছা, আমরা অনেক জায়গায় গিয়েছি, সেখানে চাইনিজ, কন্টিনেন্টাল অনেক কিছু আইটেম থাকছে, আপনাদের এখানে কি শুধু বাঙালিয়ানা? আমাদের এখানে পুরো বাঙালিয়ানা, বাঙালিয়ানা থিম এবং তার সাথে বাঙালি খাবার, রাতে কিছু একটু অন্যরকম রাখছি কিন্তু খাবারটা, সেক্ষেত্রে হয়তো পোলাও করছি, চিংড়ি পোলাও, পনির পোলাও, বাসন্তী পোলাও, তার সাথে মটন কষা, চিকেন কষা, মালাই পনির, এই ধরনের একটু রাত্রে একটু চেঞ্জেস হচ্ছে। আর সন্ধেবেলা আমরা স্ন্যাক্স রাখছি, ডাল পুরি, রাধা বল্লভী, তার সাথে আলুর দম, মানে অসম্ভব ভালো, আমি মানে ওনার হয়ে বলছি, আপনারা আসবেন সবাই দেখবেন। এই মানে কথাগুলো শুনেই না জিভে জল চলে আসে, আমাদেরও তো বাঙালি ভিতরে একটা কোথাও, যতই আমরা চাইনিজ কন্টিনেন্টাল খাই না কেন, যখন এই খাসির মাংস, মুরগির মাংস, নবরত্ন, এই ধরনের, বা ওই যেটা বললো আলুর যেটা তৈরি হয় সন্ধ্যাবেলা, আলুর দম যেটা, এগুলো শুনলেই না কোথায় যেন মনে হয় বস ছোড় দে সব কুচ, এখানেই আসি, এগুলোই খাওয়া দাওয়া করি। সো এগুলো খাওয়ার জন্য অবশ্যই নৈবেদ্য তো আসতেই হবে, অ্যান্ড পুজোতে সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি আমাদের এখানকার ওনার, অ্যান্ড কংগ্রেচুলেশন অ্যান্ড থ্যাংক ইউ, খুব ভালো হোক, সাকসেস হোক এই সব পরিকল্পনা। নৈবেদ্যর বয়স কতদিন হলো? নৈবেদ্যর বয়স খুব অল্প, মানে সদ্য জন্ম হয়ে গুটি গুটি পায়ে মানে এগোচ্ছে, হাঁটা শুরু হয়েছে, সবে হাঁটা শুরু করেছে, ৬৬ হয়তো পালন করবো আমরা, ৬৬ হয়নি, কারণ নৈবেদ্য হচ্ছে আমরা ওপেনিং করেছি মহালয়ার দিন। বেশ বেশ, খুব ভালো কথা, এবার তো ৬৬ হবে, অন্নপ্রাশন হবে, দিনে দিন আরও আইটেম বাড়বে, এবং খাওয়া দাওয়ার পরিবেশ আরও 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 সবার কাছে মানে সুন্দর হয়ে উঠবে, সেটাই কামনা করি। কিন্তু আমরা তো যাচ্ছি না, আমরা টেবিলে যাবো, যেই সব খাবারগুলো তৈরি হচ্ছে সেটা একটু কিছুটা আমরা খাবো, খেয়ে নিয়ে তোমাদেরকে জানাবো। আর তোমরা দেখছো রাই বাংলাতে আমাদের পুজো স্পেশাল অনুষ্ঠান হুকুমুকু হ্যাংলা, যার সহযোগী নিবেদক দি ঢাকা জুয়েলার্স। পুজো স্পেশাল হুকুমুকু হ্যাংলা, যার সহযোগী নিবেদক দি ঢাকা জুয়েলার্স। আজকে আমরা এতক্ষণ ধরে বুঝতে পারছি আমরা রয়েছি নৈবেদ্যতে, রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় নৈবেদ্য, এবং সেখান থেকে পুরোপুরি বাঙালিয়ানা যাকে বলে, এতক্ষণ আমরা সব কিছু দেখলাম, কিন্তু এখন আমাদের টেবিলে চলেছে সেই খাবারগুলো, বাঙালিয়ানা খাবার। ইয়েস, রয়েছে ভাত, ডাল, ভাজা, স্যালাড, শুক্তো, কচু শাক, আরও অনেক কিছু রয়েছে, কিন্তু স্পেশালভাবে যেটা তারা দেখাচ্ছে, ইলিশ পাতুরি রয়েছে, রয়েছে খাসির মাংস, মটন,
চিকেন সবকিছু আর সঙ্গে রয়েছে আর একটা আহা করা জিনিস, সেটা হচ্ছে লাউয়ের পায়েস। আর এখানকার বিখ্যাত যেটা রয়েছে ডাব চিংড়ি, যেটা এতক্ষণ আপনারা ফুটিয়ে দেখে নিয়েছেন এবং এখানকার অডিয়েন্সরা সেটা খুব ভালো করে সেটা পছন্দ করেছে ডাব চিংড়ি। আজকে আমরা ডাব চিংড়ি এখানটায় নিয়ে আসিনি, কারণ এখানে যত ভিড় রয়েছে আমাদের জন্য স্পেশালি আনার কোনো দরকার নেই, কারণ সবাই জানে। কিন্তু সোনায় সোহাগা যাকে বলে, প্রথমেই আসতে না আসতে আপনারা পাবেন এই একটি ছোট্ট গ্লাস। এই গ্লাসের মধ্যে থাকবে একটা পানীয়, ইয়ার পানীয়টা জলজিরা পানি, মানে জলজিরা দিয়ে তৈরি করা, অসম্ভব সুন্দর একটা গরমের মধ্যে এলে পারে এই ফ্লেভারটা, নিলে পারে ভেতরটা আরও সুন্দর হয়ে যায় খাবার জন্য। সেই খাবারের আগে সেটা এই জলজিরা জলটা খাওয়া সত্যি খুব নিজেদের পক্ষে স্বাস্থ্যবান হয়ে যাবে বা শরীরটাকে ভালো রাখতেই পারে। আর সুন্দর একটা প্লেট রয়েছে, মানে মেনু কার্ড যাকে বলে, সেই মেনু কার্ডটা একটা রয়েছে বাঙালিয়ানা সাইজে। একটা থালার মধ্যে কী কী পাবেন নৈবেদ্যতে সেগুলো কিন্তু পুরোপুরি লেখা আছে, পাশে রেড চ্যাটও করা আছে, বাই হ্যান্ডে লেখা, কোনো কম্পিউটার কিছু নেই, কিন্তু পুরোপুরিভাবে একটা সুন্দর একটা পরিবেশ, সুন্দর সাজানো। বাকি বার্তা তো দেখতেই পাচ্ছে পুরোটাই বাঙালিয়ানা স্টাইল। তো কথা শেষ করে জিভে জল অলরেডি চলে এসছে, আমি একটুখানি টেস্ট করবো এক সুন্দর করে সাজানো থালাটা। একটা লঙ্কা দেওয়া রয়েছে মাঝখানে, ডাল রয়েছে, শুরুটা ডাল দিয়েই করা যাক এবং তাদের এই সুন্দর স্টাইলটা। আর আর হ্যাঁ, অনেক জায়গায় গিয়েছি কাঁটা চামচ থেকে শুরু করে চামচ সব কিছু, কিন্তু এখানে হাতটা কামাল, হ্যাঁ হাত দিয়েই পুরোপুরি। আমরা বাড়িতে যেভাবে খাই হাত দিয়ে, তেমনটাই হাত দিয়েই খেতে হবে। ডাল ভাত শুক্তো কচুর শাক দিয়ে ডাল দিয়ে অসম্ভব সুন্দর একখানা কম্বিনেশন। এবং কচুর শাকটাতে কিন্তু বলে রাখতেই হবে, কচুর শাকে কিন্তু রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। যত খাচ্ছি না শুধু খেয়েই যাচ্ছি, এখনও যে এতগুলো আইটেম আছে সেখানে যায়নি। ডাল আর কচুর শাক দিয়ে খাচ্ছি, এখানে চলে আসছি রয়ে রয়েছে ঝিঙা পোস্ত। এখনও পর্যন্ত যেটুকু খেলাম মনে হচ্ছে ঘরে বসে মায়ের হাতে রান্না খাচ্ছি, অ্যাবসলুটলি মায়ের হাতে রান্না, দারুণ একখানা ফ্লেভার রয়েছে। এই ঝিঙা পোস্তটাও অসম্ভব সুন্দর বানিয়েছে, আমার কোনোটাই ছাপতে ইচ্ছা করছে না। ওয়াহ, জাস্ট ওয়াহ ওয়াহ ওয়াহ। এখন যারা ভাবছ যে আপনারা তো মাছ মাংস খাই না, বাইরে গিয়ে খুব একটা মাছ মাংস পছন্দ করি না, দরকার নেই, এখানকার শুধু থালিটা খাবে তাতে একটু ওনটা তৃপ্তি করবে। কিন্তু যারা মাছ মাংস ভালোবাসি তাদের জন্য সব কিছু রয়েছে। আমরা একটুখানি এদিকটাতে চলে আসছি, যেটা ইলিশ পাতুরি বানিয়েছে, দেখুন এখানে পুরো পাতার মধ্যে মোড়া এবং সেটাকে খুলতে হবে। এখন খুলে নিয়ে নিজের হাতে খুলে আহা, পাতা দিয়ে ভেতরে বেরোচ্ছে ইলিশ পাতুরি। ইলিশ পাতুরি ব্যাপারটা, ইলিশ ইলিশ স্মেল অলরেডি পেয়ে গেছি আমরা, দেখি কী রয়েছে ভেতরটাতে। ফুল যাওয়া সিম সিম, একদম কড়মর কড়মর আওয়াজ বেরোচ্ছে, বুঝতে পারলে? বাহ 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 বাহ। না পাতাটা কিন্তু খাওয়া যাবে না, পাতাটা যতটাই ভাজা হয়েছে না কেন, এই তো বেরিয়ে এসছে ভেতর থেকে। বাহ 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 বাহ, সুন্দর সুন্দর। এই যে বস, কি গরম কি গরম, জাস্ট আহ ওয়াও। এবার তৈরি টেস্ট করতে হবে, গন্ধটা সুন্দর বেরিয়েছে এখানে প্লেন। গাইস, ফাটাফাটি বললেও ভুল হবে। বাহ, লাজবাব, অসম্ভব ভালো বল, অসম্ভব ভালো। মানে পাতাটা দেখে তেলে তৈ টুম্বুর হয়ে গেছে, পুরো ভাজা হয়ে গেছে, ভাবাই যাচ্ছিল যে ভেতরে এত সুন্দর কিছু একটা বেরোতে পারে। অসম্ভব ভালো, অসম্ভব। তোমরা না খেলে সত্যি বিশ্বাস করবে না যে নৈবেদ্যতে এত ভালো জিনিস পাওয়া যায়, পুরো বাঙালিয়ানা। এখন পিওর, একটু আগে আমরা দেখেছি রান্নাঘরটা, যেখানে দেখা যাচ্ছিল পুরো বাঙালিয়ানাভাবে রান্না করা, নিজেরা রান্নার ঠাকুর রান্না করছে, সেই খাবারগুলো একদম পিওর বাঙালি। এবং বাড়িতে বসে খাচ্ছি তাইটাই মনে হচ্ছে, মানে আমি এখনও পর্যন্ত শুক্তো খেয়েছি, ডাল খেয়েছি, কচুর শাক খেয়েছি, ভাড়া খেয়েছি, স্যালাডও খেয়েছি, কিন্তু যত খাচ্ছি তত আরও মনে হচ্ছে যে আরও খাই আরও খাই আরও খাই। তো এই পুজোর মরশুমে যারা এখন আসুনি নৈবেদ্যতে, আমি বলবো একদম মিস করো না,
একদম মিস করো না, অবশ্যই আসো। আর হ্যাঁ, এখানে রেটগুলো লেখা আছে একদম পকেট ফ্রেন্ডলি, খুব হাই ফাই কোনো রেট নয়, একদম সামান্য সামান্য দামে এত কিছু পাওয়া যাচ্ছে রায়গঞ্জ উকিলপাড়ার নৈবেদ্যতে। এবং ভিড়টা দেখে উঠতে হবে, এবার একটুখানি মাটনটা চেক করো, মাটন বাহ, মনটা ভরে গেল, বাস মনটা জাস্ট ভরে গেল। আর একটা কথা না বললে যেটা নয়, যে চালটা ইউজ করছে নৈবেদ্য সুপার সুপার সুপার। আমরা এই জেলার বাসীরা, বিশেষ করে তুলাইপাঞ্জি যেটা বিখ্যাত হয়ে আছে, ভারত বিখ্যাত থেকে এখন বিদেশে মাটিতেও যাচ্ছে, সেই তুলাইপাঞ্জি চাল কিন্তু ব্যবহার হচ্ছে এখানটায়, যেটা একদম ভুলে গেছিলাম, একদম বলা উচিত যে এত সুন্দর রান্নার সাথে যেটা অ্যাপ্রোপ্রিয়েট চাল, তুলাইপাঞ্জি চাল কিন্তু ইউজ করছে এই নৈবেদ্যের ওনাররা, সবাইকে সেটা সার্ভ করছে। কিন্তু আবার বলে রাখি, যেটা রেট হচ্ছে একদম কিন্তু পকেট ফ্রেন্ডলি, একদমই বেশি কোনো মাত্রায় বিল নয়, সামান্য পরিমাণে কিছু দিলে পারি, পুরো পরিবারকে নিয়ে এসে কিন্তু এখানে পেট পুড়ে খেয়ে যেতে পারি আমরা পুজোর মধ্যে। এখনই শেষ হয়নি, চিকেনটা শেষ করবো আমরা, মাটনটা খাচ্ছি, কিন্তু শেষ পাতে যেটা রয়েছে সেটা একটুখানি দেখিয়ে দিই। সর্ববিখ্যাত নৈবেদ্য যেটা শেষ পাতে খাওয়ার বিষয় সেটা হলো লাউয়ের পায়েস। ইয়েস, একদমই ভুল বলছিলাম, চাল পায়েস, চাল দুধের পায়েস তো খেয়েছি আমরা, এটা একদম লাউয়ের পায়েস। দেখা যাক এটা কী হয়, কেমন হয়। ওয়াও, জাস্ট ওয়াও, লাউয়ের পায়েস খাচ্ছি না ক্ষীর খাচ্ছি বোঝাচ্ছি, এত সুন্দর হয় নিজের, অসম্ভব ভালো, অসম্ভব ভালো। আমি পার্সোনালি সবাইকে রিকোয়েস্ট করব, অবশ্যই এসো নৈবেদ্যতে, অবশ্যই এসো, একবার না হয় বারবার এসো, নিজে এসো, পরিবারকে নিয়ে এসো, বন্ধুবান্ধবকে নিয়ে এসো নৈবেদ্যতে, পুজোর পুরো মরশুমে, দুর্গাপূজা থেকে শুরু করে কালী পুজো, লক্ষ্মী পুজো, ছট রয়েছে, ভাইফোঁটা রয়েছে, এই পুজোর মরশুমটাতে তো থাকছে, সারা বছরই নৈবেদ্য থাকছে, কিন্তু পুজো স্পেশালে এই স্পেশাল আইটেমগুলো অবশ্যই খেতে হবে নৈবেদ্যতে এসে। নৈবেদ্য ছাড়া আর কোনো দ্বিতীয় জায়গা আমরা যেতে পারবো না, এত সুন্দর সুন্দর খাবার কোথায় পাবো নৈবেদ্য ছাড়া। তো আর দেরি না করে অবশ্যই চলে এসো নৈবেদ্যতে, আর আমরাও চলে যাচ্ছি অন্য কোনো জায়গাটা, তোমরা দেখছো পুজো স্পেশাল হুকু মুখে হ্যাংলা রায় বাংলাতে, যার সহযোগী নিবেদক দি ঢাকা জুয়েলার্স। দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো মঞ্চে বা অন্য কোনো রেস্টুরেন্টে তোমাদের সঙ্গে। খুব ভালো থেকো, আর সবাইকে পুজোর পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক প্রণাম। রাই বাংলা